যুক্ত আপনি যুক্ত মানুষ তো মারা না মানুষ মারা যায় প্রাণীও মারা যায় গাছপালা মারা যায় তো তাতে কি মানুষ মারা কেউ যদি মার্ডার করে তিন চারটে মার্ডার করে মারা যায় তার কি হবে তাহলে তো কি হবে আপনি কি করতে চান আপনি কিছু হবে না হবে না সেটাই সেটা তো বুঝতে পেরেছি মনে করেন পাঁচ কোটি মানুষ হত্যা করেছে এর পরিবারটা মরে গেল আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি সেইটার উত্তর দেন অন্য কোনো কথা বলেন না হ্যাঁ

গরু জবাই করতেছেন কোরবানির সময় এখন গরুটা মনে মনে ভাবতে পারে যে গরু আল্লাহ গরু গোরাল্লাহ নামক একটা একটা সৃষ্টিকর্তা আছে গোরাল্লা যেটা গরু বিশ্বাস করে যে তার তার সৃষ্টি করছে সেই গোরাল্লাহ সেই গোরাল্লাই মানুষটাকে অনেক পিটান দিবে মরার পরে এইটা গরুটা ভাবতেই পারে বা মনে করেন একটা হরিন জঙ্গলে ঘাস খাইতেছিল হঠাৎ একটা বাঘ এসে তারা আক্রমণ করছে এখন হরিণটা বসে বসে ভাবতে পারে হরিন আল্লাহ এই বাঘটাকে অনেক শাস্তি দিবে অনেক কঠিন শাস্তি দিবে বা ধরেন একটা মানে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা কীট পতঙ্গ রাস্তায় পড়ে আসছে সেটার উপরে পাড়া দিচ্ছেন পাড়া সে মরে গেছে হ্যান সে মরার সময় চিৎকার করে বলতেছে যে হে পোকা আল্লাহ তার একটা আল্লাহ আছে সে একটা সেও বিশ্বাস করে মনে করেন একটা তার একটা সৃষ্টিকর্তা সেটা আবার মানে পোকার মতো সৃষ্টিকর্তা হ্যাঁ সেই পোকার মতো সৃষ্টিকর্তাটাকে কাছে সে ডাকলো হে পোকা আল্লাহ তুমি এই মানুষটাকে খুব শাস্তি দিও এটা যে কেউ যে কেউ যে কোনো সময় ভাবতেই পারে মনে করেন আপনার করোনা হয়েছে আপনি ভাবতে আপনি মনে মনে ভাবলেন এই করোনা কে আল্লাহ পাক মানে বিচারের ময়দানে কেয়ামতের দিনে খুব করোনাকে ধৈরা এমন পাশায় বাইরাবে বাইরাবে ভাই বা মনে করেন আপনি

তখন হয়তো একটা চেয়ারে ধাক্কা খেয়ে বাড়ি লাগছে তার মাথায় বাড়ি লাগছে চেয়ারের সাথে তখন সে করে কি চেয়ারটাকে ধাম ধুম লি মারে চেয়ার তুই আমাকে ব্যথা দিলি আমার ছেলের আমার বাচ্চাটাও এরকম রকম করছে ছোটবেলা যদি কোথাও এক ধাক্কা ধাক্কা খাইছে তখন এটাকে লাথি মারছে হ্যাঁ সে খুব লাথি খুব খুশি হয়েছে যে হ্যাঁ অনেক ব্যথা পেয়ে গেছে হ্যাঁ এখন ওই কাঠটা তো আর ব্যথা পাইনি যে কাঠটাতে লাথি মারছে আমার বাচ্চা সেই কাঠটা তো আর কিছু টেরই পায়নি কাঠটা তো ওর ব্যথাও দেয় না ইনফ্যাক্ট টেরও পাইনি জাস্ট ওইটা একটা মরা কাঠ আমি ওইটা আমার বাচ্চা যত লাইত থান লাইত থাকা তুই কাঠের কিছু যাবে আসবে না তো আমার ছেলে ভাবছে ওইটা কইরা ভাবছে খুব একটা করলো এরকম যদি আপনি মনে মনে ভাবেন যে এটার তো একটা শাস্তি হওয়া উচিত এই যে কাঠটা যে আমার মাথার উপরে পড়লো এই যে নারিকেলটা গাছের থেকে ঠাস করে আমার উপরে পড়লো এই আল্লাহ পাক খুব পিটি দিচ্ছে এটা আপনি মনে মনে তখন মাথায় বাড়ি লাগছে আপনার মাথায় একটা নারিকেল ভেঙে পড়ছে আপনি মাথায় বাড়িতে খুব ব্যথা পেয়েছেন ভাই ভাবতেছেন যে সেই নারিকেলটা এত দুষ্টু আমি আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আমার মাথার উপরে পড়লো এই নারকেলটারে আল্লা পাক একবারে চিল্লাবিল্লা আগুনে পোরা দিবে এটা আপনি ভাই ভাই একটা মনে একটা সান্তনা আপনার আসতে পারে এটা হচ্ছে মনের সান্তনার জন্য আপনি এটা ভাবতেছেন কিন্তু আসলে তোই নারকেলের কি তো কিছু হবে না নারকেলের কিছু হইলো કે নারকেলের যাবে আসবে না বা ওই বাগটা যে বাগটা হরিণটারে মারছে সেই হরিণ বাগটারও কিছুই হবে না কি রকম কিছু হবে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই যে আপনি মরার পরে কোন একটা মরা ব্যাটার হিসাব নিকাশ হবে এরকম ন্যূনতম কোন আপনি কিভাবে থাকবে সেটা তো আপনাকে জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করেছে আছে নাকি নাই প্রমাণ আছে অথবা প্রমাণ নাই না থাকলে বলবেন নাই এতাই কথা পেঁচাইবেন না থাকলে বলবেন নাই ভাই সম্ভব কি সম্ভব না সেটা তো পরে আসবো আমরা সম্ভব কি সম্ভব না আপনাকে জিজ্ঞেস করছি আপনার কাছে আছে নাকি নাই এটার উত্তর কি আপনি দিতে পারবেন না নাকি আছে হ্যাঁ না না কোনো প্রমাণ নাই কোন যুক্তি আছে না যুক্তি বলতে গেলে কেউ যদি আমাদের পৃথিবীতে তো একটা দশটা মানুষ থাকে আপনি আপনাকে জিজ্ঞেস করেছে যুক্তি আছে নাকি নাই আপনি আগে বলেন আছে অথবা বলেন নাই যদি বলেন আছে তখন আমি জিজ্ঞেস করব তাহলে যুক্তিটা বলেন তখন আপনি এক্সপ্লেইন করুন কথা কথা শুনে কথা শুনে উত্তর দিবেন কথা শুনে উত্তর দিবেন আপনাকে যেটা জিজ্ঞেস করা হয় সেটার উত্তর আপনি দেন না আপনাকে জিজ্ঞেস করেছে প্রমাণ নাই বললেন আপনি ঠিক আছে প্রমাণ নাই এখন আপনি বলেন যুক্তি আছে নাকি নাই যুক্তি আছে তো আচ্ছা তাহলে যুক্তিটা বলেন যুক্তি কিভাবে তৈরি করতে হয় এটা জানেন আপনি না সেটা বলতে অত অত অদৃষ্টভাবে ওইভাবে জানেনি ঠিক আছে আপনি ওইভাবে পদ্ধতি যদি আপনি না জানেন তাহলে আপনি যুক্তি তো যুক্তি তো আপনি দিতে পারবেন না তাহলে আপনি যেটা দিবেন সেটা দিবেন মতামত হ্যাঁ মনে করেন আমার আমার কাছে গরুর মাংস খেতে ভালো লাগে এই জন্য গরুর মাংস কি সারা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হতে পারে বলেন তো ঠিক আছে আমি একটা কথা বলি আপনাকে যেটা জিজ্ঞাসা করি সেটার উত্তর দেন না কেন আপনি আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি আমার কাছে গরুর মাংস খুবই ভালো লাগে এই জন্য কি গরুর মাংস পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হতে পারে এইটার উত্তর দেন না ওটা তো আমার কাছে ভালো লাগবে সবার কাছে ভালো না সবার কাছে ভালো নাও লাগতে পারে হ্যাঁ এটা হচ্ছে একটা সাবজেক্টিভ অপিনিয়ন মানে ব্যক্তিগত মতামত তাই না হ্যাঁ এখন ব্যক্তিগত মতামত ব্যক্তিগত বিশ্বাস ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা ব্যক্তিগত রুচি ও বিরক্তি এইগুলা তো কোনো যুক্তি হিসেবে ব্যবহৃত হতে পারে না এটা কি আপনি জানেন হ্যাঁ তাহলে আপনি আপনার কোনো ব্যক্তিগত বিশ্বাস ব্যক্তিগত মতামত ব্যক্তিগত রুচি অভিরুচি এগুলা কিছুই বলবেন না এখন আপনি বলেন তাহলে মরার পরে কিছু আছে এইটার কোন যুক্তি আপনার কাছে আছে কিনা আবারও বলে দিচ্ছি যে যুক্তি দিতে বলেছি আপনার ব্যক্তিগত মতামত আপনার ব্যক্তিগত বিশ্বাস আপনার ভাল লাগে নাকি খারাপ লাগে আমার আপনার কি ইচ্ছা হয় নাকি না ইচ্ছা হয় ছোটবেলা থেকে আপনারা কি শিখাইছে নাকি না শিখাইছে এইগুলা কিছুই বলতে পারবেন না আপনি যেটা বলতে পারবেন সেটা হচ্ছে যুক্তি এবার বলেন আপনাকে জিজ্ঞেস করেছি যুক্তি আছে কিনা সেটা সেটা আগে বলেন আচ্ছা নাই যুক্তি নাই যুক্তিও নাই যুক্তিও নাই প্রমাণ নাই আচ্ছা তাহলে যুক্তি নাই প্রমাণ এরকম জিনিসকে আমরা অন্ধবিশ্বাস বলি অন্ধবিশ্বাস কাকে বলে এটা একটু বলেন তো ভাই আপনি আপনি কি জানেন শুনি কোন যুক্তি বা প্রমাণ নাই বা যেই ধারণাটার পেছনে কোনো যুক্তি বা প্রমাণ নাই সেটাকে বলা অন্ধবিশ্বাস এটার সাথে কি আপনি একমত এই সংজ্ঞার সাথে হ্যাঁ ওটা তো সবাই জানেন অন্ধবিশ্বাস যে স্কুলে পড়াশোনা করে সেটা জানে কোন যুক্তি বা প্রমাণ নাই আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে মরার পরে কি হবে এটার কি ভাই কোন প্রমাণ আছে আপনি বলছেন প্রমাণ নাই এরপরে জিজ্ঞেস করছি কোনো যুক্তি আছে ব্যক্তিগত মতামত কথা বলতেছেন ভাই কথার মাঝখানে কথা বলতেছেন আপনি তো এরপরে আপনাকে জিজ্ঞেস করেছি কোনো যুক্তি আছে কিনা যুক্তিটা হতে হবে কোন ব্যক্তিগত মতামত চিন্তা ব্যক্তিগত ধারণা ব্যক্তিগত চিন্তা ব্যক্তিগত বিশ্বাস ব্যক্তিগত রুচি অভিরুচি এগুলা হিসেবে গণ্য হয় না তখন আপনাকে জিজ্ঞেস করেছি যে যুক্তি আছে কিনা তখন আপনি প্রথমে বলছিলেন হ্যাঁ আছে পরে আবার কইতেছেন যখন আপনি বুঝতে পারছেন যে আমি আপনাকে এই যে ব্যক্তিগত বিশ্বাসগুলো বাদ দিয়ে জিজ্ঞেস করছি তখন আপনি বললেন যে যুক্তিও নাই আপনার কাছে চলে গেছে দেখেন যুক্তিও নাই প্রমাণও সেটাকে কি বলে সেটাকে অন্ধবিশ্বাস বলে সেটা এই ব্যক্তি নিজেই আমাকে বললো যে এটাকে অন্ধবিশ্বাস বলে তার মানে তার একটা অন্ধবিশ্বাস আছে যে মরার পরে কিছু হবে দেখেন ভাই দেখেন কিভাবে এই মুমিনেরা নিজেরাও জানে নিজেরাও বোঝে যে এটা তার অন্ধবিশ্বাস কিন্তু এইসব বলতেছে এটা তার কাছে নাকি যুক্তি আছে প্রমাণ আছে আবার বলতেছে যুক্তি নেই প্রমাণও নেই তাহলে এটা নিতে অন্ধ বিশ্বাস বলে ভাই কি আশ্চর্য ইমোমিনার কি আশ্চর্য মানুষ আমি এই জিনিসটা বুঝিনা উফ আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি শাকিল শাকিল আপনাকে যুক্ত করেছে শাকিল আপনি বলেন আসি ভাই কেমন আছেন ভালো আছেন আশা করি আপনিও ভালো আছেন তাহলে আমার কোনো আপনার কোশ্চেন নাই মানে আপনাকে একটু সুখবর জানাইবে ডেম দে আমি তো মনে করেন যে আগে তো এইগুলা বিষয় নিয়ে আলাপ বলছিলাম তো মনে করেন যে অলরেডি পনেরো বিশ জন মনে করেন যে সঙ্গী বানায় ফলাইছি তারা আর মনে করেন যে ইসলামের পক্ষে নাই অলরেডি বাড়াই আইছে তারপরে আপনি কিছু কিছু মমিনের সাথে আগে কথা বলতে মানে বুঝতে পারতাম না পরে আপনি যখন একটা একটা করে অ্যান্সার নিতেন তারপরে আর একটু জ্ঞান বুঝ দিয়েছে যে হ্যাঁ আসিফ ভাই একটা করে যখন একটা করে কোশ্চেন করে আসিফ ভাই বলে ওইটার উত্তর আগে দেন না ওইটার উত্তর আগে দেন

আহ রাত্রি আপনাকে পরের জনকে যুক্ত করি